बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम प्रिय भाई बोनरा, केमन आछेन? आशा करी जे जेखाने आछेन बेश भालो आछेन। आमरा आलहामदुलिल्लाह बेश भालो आछि। आज आमी आपनादेर जन्य नतुन आरेकटि रान्नार रेसिपि निये आसलाम। आज आमार रान्नार रेसिपिटि थाकछे ब्रयलारेर मुरगि भुना। ब्रयलार मुरगिटाके आमी किभाबे सहज पद्धतिते भुना करब सेटा आमी आपनादेर साथे शेयार करब। তার জন্য আমি এখানে চুলা একটি হাঁড়ি বসিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিয়েছি রান্নার তেল। তারপর অ্যাড করে দিচ্ছি কিছু এলাচ, লং অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। প্রায় আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব দিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি ব্রয়লার মুরগিটা কিভাবে ভুনা করব আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমার এই ব্রয়লার মুরগিটা, এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিয়েছি রসুন, লবণ, পেঁয়াজ বাটা। তারপর অ্যাড করে দিচ্ছি আমি আদা পেস্ট অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিব এখানে আমি কিছু মাংস মশলা হাতে বানিয়েছিলাম, এগুলি অ্যাড করে দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর অ্যাড করে দিচ্ছি মরিচ। তারপর অ্যাড করে দিয়েছি জিরা গুঁড়ো। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মশলাগুলোকে আবারও তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যাই হোক, আমি এখন হালকা একটু পানি অ্যাড করে দিব, না হয় মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, আবার তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি মশলাগুলোকে পানি দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে ব্রয়লার মুরগিটা ভেজে রেখেছিলাম সেই ব্রয়লার মুরগিটা এখন মশলাগুলোর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আমি ব্রয়লার মুরগি সবসময় ভেজে রান্না করি। এক একজনের রান্নার হাত এক এক রকম, কিন্তু আমি সবসময় ভেজে রান্না করি। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আবারও একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন অ্যাড করে দিয়ে আমি ব্রয়লার মুরগিটাকে সুন্দর করে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। যাই হোক, আজ আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব দিয়ে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যখনই নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসব, অতি সহজে আপনারা আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলে দেখে নিতে পারবেন। যাই হোক, আমি আবারও মুরগির মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আবারও সবার কাছে একটু অনুরোধ থাকলো, ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করছি। আবারও ঢাকনাটাকে উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি।
এখন আমি জলের পানি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও ডান্নাটাকে উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা, অ্যাড করে দিচ্ছি। যাই হোক, আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে, আমি পরিবেশনের পালা। আমি পরিবেশনের জন্য টেবিলে নিয়ে আসছি। কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে, খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি এখন পরিবেশন করে সবার পরিবেশন করছি এবং সবাইকে দেবো, আমি নিজেও খাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।